মাওলানা ভাসানী সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি শুধু একটি ব্যক্তি ছিলেন না, তার নামটাই একটা প্রতিষ্ঠান, তার কিছু শব্দ গবেষণা করার মতো ইতিহাসের অংশ। তিনি ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন বলেছিলেন, তিনি খামুশ বলেছিলেন। আজকে একটু আগে মঞ্জুভাই বললেন যে খামুশ বলার কোনো লোক নাই। আমরা যখন দেখি বাংলাদেশ ব্যাংক ডেইলি দুইবার সার্কুলার দেয় যে ব্যাংকে টাকা রাখেন কোনো সমস্যা নাই, আরে তোমার বোল্ডের স্বর্ণ তামা হয়ে গেছে, রক্ষা করতে পারো নাই, তোমার রিজার্ভ ফিলিপাইনের জুয়ার আসরে ওড়ে, রক্ষা করতে পারো নাই, তুমি জনগণকে বলো ব্যাংকে টাকা রাখেন। জনগণের ফেইথ হলে ব্যাংক, আগে এখন 10 লাখ টাকার চেক দিলে টাকা দেয় না, তোমার কথা মানুষ টাকা রাখবে? টাকা তো চলে গেছে কানাডার বেগমপাড়ায়, টাকা তো চলে গেছে মালয়েশিয়া। সেই লুটপাটের বিরুদ্ধে মাওলানা ভাসানীর মতো লোকের প্রয়োজন ছিল। মাওলানা ভাসানী আজকে নাই, বিএনপি 4টা জনসভা করে তারা মনে করে যে অনেক কিছু করে ফেলছে। একবার যুক্তফ্রন্টের নির্বাচনের আগে হক ভাসানী 21 দফা কর্মসূচি দিয়েছিলেন, নির্বাচনের পরে একে ফজলুল হক যখন 21 দফার ধারে কাছেও নাই, তখন সাংবাদিকের প্রশ্ন করলেন যে আপনার 21 দফা কর্মসূচির কি হলো। তখন তিনি সাংবাদিকদেরকে বলছিলেন যে চিতই পিঠা দেখছো, চিতই পিঠার উপরটা খুব সুন্দর আর উল্টেলে কালো। আজকে বিএনপি 4টা জনসভা করে মনে করে অনেক কিছু করে ফেলছে। আমাদের, আমার মনে আছে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন, আমার গ্রামের কেন্দ্র, আমার নেতৃত্বে এই বক্তব্য যাবে, আমার ফেরিয়াবাসী শুনবে, আমার নেতৃত্বে সেদিন ভোট বন্ধ করে দিয়েছিলাম, তখন তত্ত্বাবধায়ক সরকার কায়েম হয়েছে। তারপরে 111 কিভাবে আসলো, 111 আসার জন্য লগি বৈঠা, উত্তরপাড়া, কূটনীতিক শাহাবুদ্দিন লালটুকে ফানিতে সুবানু থেকে শুরু করে সার্টিফিকেটবিহীন বিচারপতি ফয়েজির মাধ্যমে এরশাদকে অযোগ্য ঘোষণা, সব কিছু মিলে একটা পরিবেশ সৃষ্টি হয়, তখন 111 আসে। আপনি 2 লাখ 5 লাখ লোকের সমাবেশ করবেন, ক্লান্ত হয়ে বাড়িতে 3 দিন ঘুমাবেন, এই আশা করে লাভ নাই, এখানে তাহরির স্কোয়ার হবে না। আপনাকে আন্দোলন করতে হলে শীতকাল হইতে হবে, নাতিশীতোষ্ণ হইতে হবে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে ক্ষমতাচ্যুত করা, বিএনপির নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য লগি বৈঠা থেকে শুরু করে যে পরিমাণ আন্দোলনকা তা করছে আজ, এবং মহাজোট করছে এরশাদ সহ সরকারকে নিয়ে। আর আজকে বিএনপি 12 বছর যাদেরকে নিয়ে জোট করছে ওদের জোট ভেঙে দিয়ে এখন বলতেছে যুগপথ, কারণ বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তো আমরা অন্য কারোর আর ক্ষমতার অংশীদার করব না, এই জন্য এখন যুগপথ বলে তারা জোট ভেঙে দিয়েছে। আজকে মাওলানা ভাসানীর কথা মনে পড়ে, কারণ তার মতো নেতৃত্ব যদি থাকতো তাহলে সেই ব্যাংক লুট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, আগের রাতে ভোট হয়ে যাওয়া, এগুলো তো সম্ভব ছিল না। আমরা আশা করব যে আমাদের এই 17 কোটি মানুষ, 17 কোটি তো সরকারের হিসাবে, কারণ ইউনিসেফ থেকে টাকা নিছে, এ মহসিন ভাই ইউনিসেফ থেকে টাকা নিছে, জন্ম নিয়ন্ত্রণ করবো এই টাকা দিয়ে বিদেশে পাচার করে নিয়েছে, মানুষ বাড়ে গেছে, ভোটার বাড়ে, মানুষ বাড়ে না, কয় 17 কোটি, এখন পরিসংখ্যানে দেখা গেছে আমরা ধান উৎপাদনে 18 কোটি মানুষের, তাহলে আপনি 4 কোটি মানুষের খাদ্য কেন আমদানি করেন? তার মানুষ হয়ে রয়েছে 22 কোটি, মাথা পিছু হয় বেশি দেখানোর জন্য আপনি কত মানুষ হলো 17 কোটি, সেখানেও চুরি। অতএব সারা অঙ্গে ক্ষত, ওষুধ দিব কত। আজকে বাংলাদেশ টাইমকে অভিনন্দন যে মাওলানা ভাসানীকে স্মরণ করছেন। একটু আগে বলতে, এখানে অনুষ্ঠান শুরুর আগে বলতেছেন যে আওয়ামী লীগ বিএনপি স্মরণ করেন, আরে ভাই আমি যখন বাড়িতে যাই তখন আমি আমার বাবার কবর জিয়ারত করি, দাদা পর্যন্ত যাই না, বড়বাপ তো দূরের কথা, এখন মাওলানা ভাসানী তো দাদা আওয়ামী লীগ বিএনপি। এখন যারা মাওলানা ভাসানীকে লালন করেন, যারা মাওলানা ভাসানীর দল করেন, তারাই ওই যে কিছু কিছু ফির আছে, আগে নিজেরা বাস ভাড়া দিয়ে মানুষ আনে, আইনে ফিরগিরি জমায়, এখন আমরা যারা মাওলানা ভাসানীর চেতনা লালন করি, আমরা আগে জমাইতে হবে, এরপর পত্রপত্রিকা বলবে, নাগরিক সমাজ বলবে এবং সরকারও বলবে। এখন আওয়ামী লীগ বিএনপির মাওলানা ভাসানীকে স্মরণ করার কোনো দরকার নাই, কারণ আমরা তো সবে অস্বীকার করি, ধর্মের ভিত্তিতে 47 সালে যে বর্ডার হয়েছে সেই বর্ডার এখনো আছে, আপনি স্বীকার করেন না করেন, 1 ইঞ্চিও কিন্তু বাড়ে নাই। অতএব সর্বশেষ আমি যে কথা বলবো, ভোটের অধিকার, ভাতের অধিকার, উন্নয়ন, বস্ত্র, বাসস্থান, এগুলো মানুষের অধিকার, নাগরিকদের অধিকার, সেই ভোটের অধিকার আওয়ামী লীগ দেবে না। বাংলাদেশে কোনো সরকারেই, কোনো দলেই ক্ষমতা থাকা অবস্থায় চায় নাই যে আরেকটা দল ক্ষমতায় আসুক। গ্রামে যখন
আমরা তো ভাত কিভাবে খাই জানি না, গ্রামে যারা কৃষি কাজ করে তারা যখন ধান শুকায় মুরগি যখন ধান খায় তখন মুরগির যদি কারিয়ানো সরে বলে যে চলে যাও চলে যাও, মুরগি যায় না, মুরগির কিছু মেলাইতে হয়। এখন সুশীল সমাজ যেভাবে আওয়ামী লীগের বলে যে নির্বাচন দেন নির্বাচন দেন, নির্বাচন আওয়ামী লীগ দিবে না। গতবার আগে রাতে হয়েছে, এবার অন্য সিস্টেমে হবে। বড় বড় জনসভাগুলো করার অনুমতি দিচ্ছে বিএনপিকে আবার নির্বাচনের জন্য, গতবার 5 সিট এবার 50 সিট দিয়ে বুঝ দিয়ে দিবে। অতএব আমাদের এই জাতিকে দেশকে রক্ষা করার জন্য নাগরিক সমাজকে দেশপ্রেমিক রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। এবং মাওলানা ভাসানীর যে চেতনা ছিল, উনি কখনো মন্ত্রী এমপি হন নাই, কিন্তু উনি দেশের জন্য জাতির জন্য আমাদের জাতিসত্তার জন্য যে ভূমিকা রেখেছেন তার আত্মার মাগফিরাত কামনা করি। তার চেতনাকে বুকে ধারণ করে আমরা যাতে আগামী দিনে আমাদের নাগরিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে বাংলাদেশ স্টেট ঢাকা মহানগর শাখাকে অভিনন্দন জানিয়ে এবং প্রাজ্ঞ উপস্থাপককেও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।